সরকার মমতাময়ী সরকার বিভিন্ন রকম ভাবে কখনো লক্ষ্মী ভান্ডার কখনো স্বাস্থ্য সাথী কখনো সবুজ সাথী কখনো খাদ্য সাথী একের পর এক প্রকল্পের মধ্যে দিয়ে গরিব মানুষের কিভাবে পাশে থাকা যায় গরিব মানুষকে কিভাবে স্নেহ ছায়া তলে রাখা যায় তার ব্যবস্থা করছেন পার্থক্যটা আপনাদের করতে হবে একটা স্বৈরাচারী সরকার ধর্মের ভিত্তিতে বিভাজনের ভিত্তিতে আজকে গোটা ভারতবর্ষে রাজত্ব করার চেষ্টা করছে ২০২১ সালে লড়াই করেছিল পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছিল পশ্চিমবঙ্গ দেখিয়েছিল যে ধর্ম মানুষকে কখনো বাঁচিয়ে রাখতে পারে না কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে কর্মের জয়গান পশ্চিমবঙ্গের মানুষ গেয়েছিল আর মহামতি গোখলে যেরকম বলেছিল গোখেল সাহেব যেরকম বলেছিলেন পশ্চিমবঙ্গ আজকে যা ভাবে গোটা ভারতবর্ষ আগামীকাল সেটা ভাবে পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছিল গত দুদিন আগে সেই পথে এগিয়ে চলেছে কর্ণাটক একের পর এক রাজত্ব থেকে একের পর এক রাজ্য থেকে বিজেপি মুছে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে বিহার থেকে মুছে গেছে হিমাচল প্রদেশ থেকে মুছে গেছে আর সদ্য সদ্য কর্ণাটক থেকে মুছে গেছে তারা ছলে বলে কলে কৌশলে কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ করা যায় ধর্মের বিভাজন করা যায় কিভাবে বিভিন্ন রকম জাতের বিভাজন করে তারা ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করে মানুষের চোখে ধর্মের নেশা ধরাতে চায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছে যে এইখানে ধর্ম বড় কথা নয় পশ্চিমবঙ্গের হচ্ছে সমস্ত ধর্মের পীঠস্থান এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে আমরা একটা সম্প্রীতির বাতাবরণে বাস করি বন্ধুত্বের বাতাবরণে বাস করি আমরা একটা ভাতৃত্বের বাতাবরণে বাস করি শুনলে অবাক হয়ে যাবেন কর্ণাটকে গিয়ে মোদী বাবু ২০খানা সভা করেছে অমিত শাহ ৫০টার বেশি সভা করেছে সেখানে ৮৪% ৮৪% ১০০ জনের ৮৪% হচ্ছে হিন্দু সেখানে মাত্র ১৩% মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ অথচ সেখানে হিন্দুত্বের চিগির তুলে মোদী সম্মোদী বাবু চেয়েছিল যে কর্ণাটকে আবার ক্ষমতা দখল করতে হিন্দুরাই তাদের হারিয়েছে হিন্দুরাই তাদের হারিয়েছে ওই ৮৪% হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ঝাঁটা করে তারা করেছে আমাদের পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করেছি আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে তাকে আটকে দেওয়া গেছে তাই আগামী দিনে লড়াই আরো অনেক কঠিন আজকের আপনাদের ভাবতে হবে যে কারা আপনার পাশে আছে সারা বছর যে মানুষগুলো আপনার পাশে থাকে বিপদে আপদে যাদের কথা আপনাদের প্রথম স্মরণে আসে তারা হলো তৃণমূল কংগ্রেস কোন বিজেপি নেতার নাম আপনাদের মনে আসে না কোন বিজেপি কর্মীর নাম আপনারা মনে আসে না যখনই আপনারা বিপদে পড়েন তখনই তৃণমূলের কথা স্মরণ করেন যে গরিব মানুষটা চিকিৎসার পয়সা নেই যার ক্ষমতা ছিল না দামি নার্সিং হোমে চিকিৎসা করবে তার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ৫ লক্ষ টাকা প্রত্যেক বছর সে চিকিৎসা বাবদ খরচ পাচ্ছে যে গরিব মানুষের মেয়েটা স্বপ্ন দেখেছিল আমি বড় হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্ন পূরণের জন্য কন্যা পড়াকালীন ১০০০ টাকা পাচ্ছে কলেজে পড়াকালীন ২৫০০০ টাকা পাচ্ছে আর যদি সে আরো উচ্চতর পাঠ্যক্রমে পড়াশোনা করে যদি এমএ করে যদি এমএসসি করে প্রত্যেক মাসে ২০০০ বা ২৫০০০ টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তার করেছে যদি কোনো গরিব মানুষের ছেলে পড়াশোনা করার ক্ষমতা নেই মমতা নিয়েছে এর আগে কোনো সরকার এইভাবে দাঁড়ায়নি আজকে আপনারা ভাবলে অবাক হবেন এই পাশে যে হাউরি তৃণনামী স্কুলটা দেখা যাচ্ছে এই স্কুল সিপিএম এর আমলে বহুবার চেষ্টা করে এই স্কুলটাকে উচ্চ মাধ্যমিক করা যায়নি আমাদের সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকার শিক্ষার্থীদের প্রয়োজনে এই এলাকার শিক্ষার্থীর জন্য হাউরি তৃণনামী স্কুলটা আজকে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এটা আমাদের কাছে একটা খুশির খবর শুনলে আমি একটা স্কুলে চাকরি করতাম সেই স্কুলটার নাম ছিল হাসিকনগর হাই স্কুল জুনিয়র হাই স্কুল আমি ছিলাম আপনারা ভাবলে অবাক হবেন সিপিএম কিভাবে শিক্ষা নিয়ে রাজনীতি করেছে বৈদ্যনাথ মণ্ডল বলে একজন অতি দয়ালু মানুষ তিনি ছিলেন ওই স্কুলের সম্পাদক তিনি নির্বাচিত হয়ে গিয়েছিল এবং তারপরে সিপিএম এর একটা নেতা আসার পরে সেই স্কুলটা মাধ্যমিক হয়েছিল আজকে এরা মুখে বড় বড় কথা বলছে এরা বলছে শিক্ষা নিয়ে দুর্নীতি হচ্ছে এরা বলছে চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে যত ঝান্ডাদারি ছিল সব এক এক করে এক একটা পরিবার সব গোটা কাগজ গোটা স্কুল উৎপাদন করা হলো একটা কাগজ তার স্কুলে পাওয়া গেল না সেই শিক্ষক সারা বছর সিপিএম এর ঝান্ডা বলেছে বলে মূল স্কুলে চাকরি করে গেল পেনশন পান না কোন কাগজ নেই বলে পেনশন পান না যেহেতু এমএলএ ছিলেন তাই এমএলএ পেনশনটা পান এইভাবে এক একটা স্কুলকে পার্টি অফিস তৈরি করেছিল আজকে তার
তারা বলছে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়ে দুর্নীতি করছে আমরা জানি বিজেপির কিছু বলার নেই সিপিএম এর কিছু বলার নেই তাই সিবিআই ইডি বিভিন্ন রকম এজেন্সি লাগিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিক করা যায় কিভাবে নির্বাচিত সরকার যে গরিব মানুষের স্বার্থে কাজ করছে তাকে কালিমালিক করে যায় তার ব্যবস্থা করছে না কোর্টের একটা অংশ আমাদের বিচারপতিদের সম্মান করি আমরা জুডিশিয়ারিকে সম্মান করি আমরা আমাদের সংবিধানের আমাদের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা কিন্তু ভাবলে অবাক লাগে সেখানেও কিছু কিছু জন আছেন যারা সমর্থন করছেন ওরা বলি বলছেন বিকাশ ভট্টাচার্য আমার গুরুদেব সেই বিকাশ ভট্টাচার্যের কথা শুনে নিজের মতো করে বিভিন্ন রকম রায় দিয়ে বেরিয়ে যাচ্ছেন পরবর্তীকালে সেই রায় সুপ্রিম কোর্টে দিয়ে আটকে যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য যে সরকারটা গরিব মানুষের পাশে পড়ে আছে যেখানে যাচ্ছে সেখানে জনসমুদ্র বিরোধীরা দিশাহীন হয়ে গেছে শুভেন্দু অধিকার উন্মাদ হয়ে গেছে দিলীপ বাবু উন্মাদ হয়ে গেছে সুজিত চট্টোপাধ্যায় উন্মাদ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোকার ক্ষমতা পশ্চিমবঙ্গে কারণ নেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের কাছে আবেদন যদি আমরা কোথাও ভুল করে থাকি মানুষ একশোটা কাজ করলে একটা ভুল হতেই পারে যদি আমরা কোথাও ভুল করে থাকি দয়া করে আপনারা সেটা মানিয়ে নেবেন আমাদের ভুল আপনারা দেখিয়ে দিন আমাদের ভুল আমরা সংশোধন করে নেব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে স্বাধীনতা দিয়েছে আপনাদের যে অধিকার দিয়েছে গরিব মানুষের যে অধিকার ফিরিয়ে দিয়েছে দয়া করে সেইটা নষ্ট করবেন না আজকের পঞ্চায়েত সমিতি যেভাবে কাজ করছে পঞ্চায়েত যেভাবে কাজ করছে কোটি কোটি টাকার কাজ যেগুলো সিপিএম কোনোভাবে ভাবতে পারত না আজকে রাস্তাশ্রী পথশ্রীর মধ্যে দিয়ে কোটি কোটি টাকার কাজ চারিদিকে আপনারা চোখ মিলে দেখান চারিদিকে কাজ হচ্ছে তাই আপনারা দয়া করে উন্নয়নের পাশে থাকুন দয়া করে সম্প্রীতির পাশে থাকুন দয়া করে ভাতৃত্বের পাশে থাকুন দয়া করে বন্ধুত্বের পাশে থাকুন দয়া করে ওই সাম্প্রদায়িক শক্তি কোন রকম প্রলোভনে পা না দিয়ে আপনারা মা মাটি মানুষের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন আমরা সবাই ভালো আছি আসুন সবাই এই ভালো থাকাটাকে রক্ষা করি দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝি আসুন দাঁত হারিয়ে ফেলার পরে দাঁতের মর্ম বুঝলে বড় ক্ষতি হয়ে যাবে তাই আপনাদের সবাইকে আমরা শান্তিতে আছি আমরা সম্প্রীতিতে আছি আমরা বন্ধুত্বে আছি আমরা ভাতৃত্বে আছি সবাই মিলে আসুন এই ঐক্যটাকে রক্ষা করি এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে আমারও শুভেচ্ছা সালাম প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার নিবেদন শেষ করলাম জয় বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানাই সুন্দর বক্তব্য রাখার জন্য আমি এবার সংক্ষিপ্ত যেহেতু অনেকক্ষণ আমরা হেঁটেছি আমি সবাইকে আমি দয়া করে বাপিকে বলবো সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আজকের এই সভার মাননীয় সঞ্চালক সত্যি অফিসার ব্যানার্জি মহাশয় আজকে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুচিসা থেকে নোদাখালী থানা মরপুত কেন্দ্রের বিজেপি সরকারের সভাপতি বঞ্চনার বিরুদ্ধে ঐতিহাসিক যে মিছিল এই মিছিলের আমাদের প্রধান বক্তা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং পূর্বের সম্মানীয় বিধায়ক সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় পর্যবেক্ষক জনাব মাননীয় সরকার মোল্লা সাহেব এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বদবদনা ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতি প্রত্যেকটা বুথের বুথ সভাপতি মহিলা সংগঠনের দুজন আহ্বায়ক অরুণিমা ঘোষ এবং আমাদের তমসা গায়েন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান উপপ্রধান তারা আছেন বুথের সভাপতি গ্রাম পঞ্চায়েত সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে একদম দুটো একটি কথায় বক্তব্য শেষ করব একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নয় দুটো নয় 67টা প্রকল্প দিয়ে বাংলার মানুষের চরণ তলে বলছে আমার মাথা নত করে দাও তোমার চরণ দুয়ার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে তৃণমূল কংগ্রেসের নাম এই বলে কত তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের লোক এমন করেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সেবা করছে আর একটা কেন্দ্রের সরকার যারা হিন্দু মুসলমান মানুষের মধ্যে বিভেদের প্রাচীর করে বছরে চারবার করে বলে মন কি বাত আমরা কি জানি মন কি বাত করতে হয় কার সঙ্গে
আপন নিবিড়তে নির্জনে হয় স্ত্রী নালে বান্ধবী নালে সঙ্গিনী তার সঙ্গে করতে হয় মন্ত্রীবাদ বছরে চারবার হচ্ছে মন্ত্রীবাদ কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে বিজেপি বলছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মন্ত্রীবাদ করতে পারো নি তোমার প্রয়োজন ভারতবর্ষের মানুষের পশ্চিমবঙ্গের বন্ধুর সঙ্গে কাম কি বাদ করো মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দিচ্ছে কেন্দ্রের সরকার ভাষণ দিচ্ছে এই ভাষণের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা আজকের মিছিলে মায়েদের সংখ্যা অনেক মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমার বিধবা মাকে দিচ্ছে বিধবা ভাতা আমার বয়স্ক গুরুজনকে দিচ্ছে বার্ধক্য ভাতা আর সেই মায়ের লক্ষ্মী ভাণ্ডারের তিন মাসের চার মাসের টাকা রান্নাঘরে গ্যাসের কানেকশন করতে গেলি আজকে দেখুন পেট্রোল ডিজেল ট্যাঙ্কার গ্যাস 434 টাকার ট্যাঙ্ক গ্যাসের দাম আজকে 1268 টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আশীর্বাদে আজকে সে কাজ হয়েছে আর সারা বাংলায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বপ্ন দেখালেন হাউড়ি স্কুল এইরকম অনেক হাউড়ি স্কুলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় 25 ঘন্টায় সমস্ত কাজ করেছেন একটা কথা বলি শেষ করবো আজকেই নির্দেশ দিচ্ছে মাননীয় সাংসদ হাউড়ি উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে পরিণত করেছেন আজকেই শুধু এইরকম নয় বদল দুরন্ত ব্লকে আজ থেকে সিপিএমের জামাতকে দিলে তাকিয়ে দেখুন স্কুলের সমস্ত বিল্ডিং এর অবস্থা আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর আকারে করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পদশ্রী রাস্তাশ্রী প্রকল্প করেছেন ভূচান্দা সফল হাতি আমাদের বিধায়ক মোহন চন্দ্র নাশর আমাদের নেতা সহকার মোল্লা সাহেব যে পাঁচ গ্রাম ব্লকের নোদাকালীর মাঠে বক্তব্য রাখতে এসছে আজকের সেই ভিডিও মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তুলম্ব তালিকে আছে পদশ্রী উন্নয়নের প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে তাই শুধু একটা কথাই উন্নয়নের পাশে থাকুন ধর্মের নামে যারা বিভেদের প্রাচীর করতে চায় সামনে পঞ্চায়েত নির্বাচন আছে এদের কাছে একটা উন্নয়নের কাজ নেই মানুষের বিভেদের প্রাচীর তারা করতে চায় বিভেদ নামে সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে আশীর্বাদ করুন এই আবেদন নিবেদন করে বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যা চাহিদা ছিল সাতগাছিয়া বিধানসভার আমাদের চাহিদা ছিল আমাদের এলাকার এনারে করতে হবে কারণ আগে তিনি এমএলএ ছিলেন তিনি বছরে কদিন আসত শুনে বলে দেওয়া যেত আগে তিনি এমএলএ ছিলেন যাহা পচা আলু শুভেন্দু অধিকারী যেরকম ফিতে ফিতে গিয়ে পচা আলু দলটাকে শেষ করবে তার থেকে পচা আলু আমাদের আগের বিধায়ক তাই তো এলাকার মানুষের সঙ্গে কোনো সংযোগ করিনি ষোলো সালের টিকিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলছে ষোলো সালের টিকিটটা দয়া করে অভিষেক ব্যানার্জি হাত খুলেছিল বলে তিনি মন্ডল মন্ত্রী আমাদের তার ওখানে ষোলো সালের নামে টিকিটটা পেয়েছিল তারপরে তিনি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট বড় কথা বলছে আমরা সাতগাছের মানুষ আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসটা করি আমরা ব্যক্তিগত কোন মানুষকে চিনি না আমরা চিনি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তার সঙ্গে তার গায়ে যদি কোনো কলঙ্ক দাগ দেয় সাতগাছিয়ার মানুষ যে যাই হোক না কেন আমরা তাদের ছাড়বো না এটা মাথায় রেখে দেবেন তাই জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারে বারে বলেছিলাম আমাদের লোকাল লেভেলের এলাকায় আসতো না আমাদের লোকাল আমার মানুষের চাহিদা শুনে আমাদের লোকাল এমএলএ আপনি এখনো সাইকেলে করে বাজার করেন এলাকার সাইকেলে করে যাতায়াত করেন মানুষের বাড়িতে গিয়ে দেখা করেন তার নাম মোহন চন্দ্র নস্কর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তাই এমএলএ কে দিয়েছে আমি বলবো এমএলএ কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য
নমস্কার আজকে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বজবজ দু নম্বর ব্লকের আমাদের যেটা সাতটা অঞ্চল আছে সাতগাছিয়ার মধ্যে সেই সাতটা অঞ্চলের আজকের কালীতলা থেকে নোদাকালী পর্যন্ত আমাদের যে মিছিল এবং প্রতিবাদ সেই সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় সঞ্চালক আমাদের বিচান্দা আপনাদের যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের সহকর্তা ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ আমাদের স্বপনদা সাতটা অঞ্চলের যিনি কনভেনার তিনি উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্য বাপি শেখ মলয়দা থেকে শুরু করে আরও অনেক প্রধানরা আমাদের সবাই উপস্থিত আছেন মহিলা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেতৃবর্গ এবং এলাকা থেকে আগত আমাদের মিছিলের সাথে যারা পা মিলিয়েছেন সমস্ত মা ভাই বোনেরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মিডিয়ার ছেলেরাও আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই মিছিলে পা মেলানোর জন্য আপনারা জানেন যে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ সেটা আজকে নয় দীর্ঘদিন ধরে এবং তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত লড়াই করে চলেছেন আমরা যারা গ্রামগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্মী হিসেবে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরাও এলাকার মানুষকে সংগঠিত করে তাদেরকে বোঝানো তাদেরকে বলা এবং তাদেরকে একত্রিত করে এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হচ্ছি আপনারা জানেন যে 100 দিনের টাকা যারা কাজ করেছে তারা তো পাইনি এবং দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ আছে নতুন করে আর কাউকে কাজ দেওয়া যাচ্ছে না পুরোটাই বন্ধ আছে এবং এটা টোটালটাই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই কাজটা হয় এবং কেন্দ্রীয় সরকারের এই টাকা যেটা কিনা বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে একটা গরিব মানুষের সব থেকে সুবিধাজনক প্রকল্প 100 দিনের টাকা যে সময়ে গরিব মানুষের হাতে কাজ থাকে না যে সময়ে সংসারগুলো খুব সমস্যার মধ্যে চলে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালানো খুব কঠিন পরিস্থিতি ঠিক সেই সময়ে মানুষকে 365 দিনের মধ্যে 100 দিন তাদের হাতে এই কাজ দেওয়ার কথা যাতে তাদের সেই অসুবিধাগুলো না হয় কিন্তু কেন্দ্রীয় সরকার সেই 100 দিনের কাজ তো দেয়নি এবং যারা কাজ করে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছে না তাদেরকে তারা বঞ্চিত করছে তাদের টাকা দিচ্ছে না আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে বলেন যারা কাজ করে টাকা পায়নি দীর্ঘদিন ধরে যারা আবেদন করছে তারা যেন আবেদন লিখিতভাবে করে এবং আমরা প্রয়োজনে এখান থেকে ট্রাকে করে বা রেলে করে আমরা সেই সমস্ত আবেদন দিল্লির প্রধানমন্ত্রী এবং দিল্লির যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন তাদের দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই মতো আমরা গত পরশু দিনে আমাদের এই সাতগাছিয়ার সমস্ত আবেদন এই ব্লক এবং 2 নম্বর ব্লক দুটো থেকেই আমরা যা আবেদন পেয়েছি মানুষের আবেদন যারা টাকা পায়নি 100 দিনের কাজ করে দীর্ঘদিন সমস্ত আবেদন আমরা আমাদের এমপি সাহেবের অফিসে পাঠিয়ে দিয়েছি আমরা আশা রাখছি যে এই আন্দোলনের মাধ্যম দিয়ে আগামী দিন সুরাহা হবে এবং যারা টাকা পায়নি তারাও টাকা পাবে এবং যারা কাজের জন্য আবেদন করে বসে রয়েছে তারাও কাজের অনুমতি পাবে আমরা তার জন্য আমাদের এমপি সাহেব বলেছেন প্রয়োজনে দিল্লিতে যেতে হতে পারে আমরা সবাই একজোট একমত যে আমরা প্রয়োজনে রেলে করে আমরা দিল্লি অভিমুখে যাত্রা করব কিন্তু মানুষের অধিকার আমরা পাইয়ে দিয়েই তবে ছাড়বো আমরা কিন্তু সহজে ছেড়ে দেবো না সেই কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে আপনারা প্রতিনিয়ত দেখছেন যে গ্যাসের দাম 450 টাকা ছিল আজকের 1200 টাকারও বেশি হয়ে গেছে যেখানে প্রথম দিকে ভর্তুকি দিত 200 250 300 টাকা আজকের 19 টাকা 23 পয়সা ভর্তুকি দিচ্ছে 19 টাকা 23 পয়সা দেখবেন ব্যাংকে ঢুকছে গ্যাসের দাম হয়ে গেছে 1200 250 টাকা আজকে ডিজেল পেট্রোলের দাম 100 টাকার উপরে ডিজেল পেট্রোলের দাম 150 টাকা হয়ে গেছে এই যে প্রতিনিয়ত সব কিছুর দাম বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত মানুষের নাবিশ্বাস উঠছে তাদেরকে তাদের গাড়ি ঘোড়া থেকে শুরু করে সবকিছুই চালানো খুব বিপদের মধ্যে হয়ে গেছে আপনারা সবাই জানেন প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তার দাম বাড়ছে
কারণ ট্রান্সপোর্ট চার্জ বাড়ছে যেখানে গাড়ি চলতে গেলে 100 টাকা 150 টাকা ডিজেল পেট্রোলের খরচ হয় সেখানে প্রতিনিয়ত যে খরচ বাড়ছে তার জন্য আমাদের যে নিত্য প্রয়োজনীয় চাল ডাল বলি যা কিছু যাবতীয় তার স্বাভাবিকভাবে তার দাম বৃদ্ধি হবে না হলে সেই যে ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্টে তাদের পয়সা উঠবে না স্বাভাবিকভাবে চাল ডালের দাম বাড়বে আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে আপনারা মাথায় রাখবেন যেবারে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে খুব তাড়াতাড়ি পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে আপনারা জানেন যে আমাদের এমপি সাহেব দু মাসের কর্মসূচি সাগর থেকে পাহাড় তিনি প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন তিনি এই দু মাস তার ঘর বাড়ি ছেড়ে তার ছেলে মেয়েদেরকে ছেড়ে পরিজনকে ছেড়ে তিনি রাস্তায় পড়ে রয়েছেন তিনি মানুষকে বোঝাতে চাইছেন যে দিল্লির এই বিমানসুলভ আচরণ দিল্লির যে বিজেপি সরকার সন্ত্রাসবাদী সরকার আপনারা সবাই জানেন যারা কিনা রামকে রাস্তায় না নামিয়ে এনেছে আমরাও সবাই আমরা যারা হিন্দু ছেলে হিন্দু যারা আমরা ধর্মের আমরা হিন্দুকে ভালো মানে ধর্মের যারা আমরা পূজারী আমরা আমাদের দেব দেবী আমাদের দেবতাকে আমরা বাড়িতে রাখি আমরা পূজা করি আমরাও রামকে শ্রদ্ধা করি সম্মান করি নয় যে বিজেপি একা করে তারা রামকে নিয়ে রাস্তায় নেমে তারা যে মিছিল করছে রাম কিন্তু প্রত্যেকের ভালোবাসার একটা আবেগ প্রত্যেকের বাড়িতে থাকবে মন্দিরে থাকবে আমরা যে যে ধর্মের মানুষ হই আমরা হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই পারসি হই যে যে ধর্মের পূজারি আমাদের প্রত্যেকেরই আমরা দেবতাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং আমরা আমাদের গৃহে রেখে তার সেবা করি তার পূজা করি তার কাছে আমরা অনেক আবেদন নিবেদন করি আমাদের অন্তরের চিনা যার থাকার কথা তাকে টেনে যারা নামিয়ে আনে রাস্তায় তাদের মতো ভণ্ড তাদের মধ্যে মতো দুশ্চরিত্র আর একটাও দল হতে পারে না তারা একাই দেখাচ্ছে যে তারা যেন রামের ভক্ত পৃথিবীতে আর কেউ রামকে ভালোবাসে না ওরা ছিল বলে তাই রাম আজকে পূজিত হচ্ছে রাম আজকে সবাই রামকে সবাই পূজা করছে না হলে কেউ করতো না এই যে বিজেপি ধর্মের প্রতি রাজনীতি আপনাদের মাথায় রাখতে হবে ধর্ম আমরা সবাই করি প্রত্যেকেই আমরা ধর্মকে ভালোবাসি যে যে ধর্মের মানুষ হই কিন্তু ধর্ম দিয়ে কখনো পেট ভরে না আমি যদি সারাদিন ধর্ম ধর্ম করি আমার বাড়ির ছেলে মেয়েরা কিন্তু খেতে পাবে না ছেলে মেয়েদের পেট ভরাতে গেলে তাদের পেটে দুটো ভাত দিতে গেলে আমাকে কিন্তু কাজ করতে হবে যে যে কাজে অভ্যস্ত যার যে কাজ তাকে সেই কাজ করলে তবে তার বাড়ির ভরণ পোষণ হয় ছেলে মেয়েদের খাওয়া দাওয়া হয় কখনো ধর্ম করে কারোর পেট ভরে না ধর্মের পূজা করলে পেট ভরে না কিন্তু ধর্ম আমরা করি ধর্ম আমাদের মানসিক শান্তি ধর্মকে আমরা বাড়িতে রাখি আমাদের পূজা করি দেব দেবীকে পূজা করি তাকে কখনো রাস্তায় নামিয়ে এনে তাকে দিয়ে রাজনীতি আমরা করি না আজকের সেই ভুল সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বুঝতে পেরেছে আজকে সফলতা বলার সময় আপনাদেরকে বলেছে একে একে রাজ্যগুলিতে বিজেপি সরকার হেরে যাচ্ছে বিজেপি সরকারের পতন হয়েছে সেখানে কংগ্রেস সেখানে ভোট পেয়ে সেখানে সরকার গঠন করছে আমরা আশা রাখি যে আমরা 24-এর নির্বাচনে আমরা দিল্লি সরকারকে পতন ঘটিয়ে আমরা সেখানে আমাদের গণতান্ত্রিক সরকার সেখানে আমরা প্রতিষ্ঠা করাবো যাতে সারা ভারতবর্ষের মানুষ এক মানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে তারা যাতে সবাই সুস্থভাবে সুন্দরভাবে তারা বাস করতে পারে তার জন্য ভারতবর্ষের সমস্ত মানুষ তারা এগিয়ে আসবেন এবং এই পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা দেখবেন যে এই পঞ্চায়েত নির্বাচন এসে গেছে পঞ্চায়েত নির্বাচনের সামনে এই বিজেপির ভুইপোর নেতারা আবার এসে যাবে যারা 21-এর বিধানসভায় আপনারা যাদেরকে দেখেছিলেন যারা এসে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে যে আমরা যদি বিজেপি সরকার যদি আমরা গঠন করতে পারি বিধানসভায় তাহলে রামের রাজত্ব তৈরি করে দেবো কিন্তু তাদের সামনে কোনো প্রতিশ্রুতি ছিল না তাদের সামনে কোনো কর্মসূচি ছিল না তারা মানুষকে বলতে পারেনি যে আমরা অমুক দেবো তমুক দেবো আসলে আমরা এই এই জিনিস পশ্চিমবাংলার মানুষ যেটা না দিলে তারা বাঁচবে না আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করবো তাদের কাছে কোনো পরিকল্পনা ছিল না এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সব দিয়ে দিয়েছেন নতুন করে আর বিজেপি কিছু দেওয়ার নেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের সময় যদি তৃণমূল সরকার মামাটি আপনারা যদি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে মামাটি সরকারকে আবার প্রতিষ্ঠা লাভ করান তাহলে আপনাদের যে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে সেই রেশন আপনাদের চালু থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় কথা দিয়েছিলেন আজও বিনা পয়সায় রেশন সেখানে পৌঁছে দেবো পাড়ার লোক এলাকার লোক এসে সেখান থেকে চাল গম নিয়ে যাবে এর বিরুদ্ধে হাইকোর্ট হয়েছে
সেই হাইকোর্টে কেস চালিয়ে আমরা জিতে আমরা কিন্তু সেই চালদাল এলাকায় পৌঁছে দিচ্ছি গিলাররা গিয়ে এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছে মাহবুবুল্লাহ সেখানে তার নিজের এলাকা থেকে 20 50 জন 60 জন মানুষ সেখানে একত্রিত হয়ে তারা মালটা নিতে হচ্ছে আর রেশন দোকানে আর 200 400 500 লোককে রোদের মধ্যে দাঁড়িয়ে তাদের মাল নিতে হয় না এগুলো কিন্তু মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে আপনাদেরকে কথা দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার আমরা 500 1000 টাকা মায়েদেরকে দেব মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতার পর মামাটি সরকার ক্ষমতায় আসার পর তিনি এই বিল বিধানসভায় পাস করেন তিনি লক্ষ্মীর ভান্ডারের বিল গত বর্ষাতে বর্ষাকালীন অধিবেশনে তিনি এই বিল তুলেছিলেন এবং সেই বিল নিয়ে 7 দিন 10 দিন বিতর্কের পর বিজেপিরা প্রাণপণ বাধা দিয়েছিল এই বিল যাতে না পাস হয় এবং এই বিলের মাধ্যমে যে টাকাটা মায়েরা বোনেরা পাচ্ছেন সেই টাকাটা যাতে মায়েদের অ্যাকাউন্টে না যেতে পারে তার জন্য বিজেপিরা বাধা দিয়েছিল শেষ দিনে প্রায় হাতাহাতি মারামারি এই রকম পর্যায়ে বিধানসভার শেষ দিনে আমরা সবাই মিলে ফোটাফুটির মাধ্যমে এই বিল পাস করি এবং তার এক মাসের মাসের মধ্যেই মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে থাকে মাথায় রাখতে হবে এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় মায়েদের বোনেদের কথা দিয়েছিল যে মামাটি সরকার প্রতিষ্ঠা লাভ করলে আপনারা যদি মামাটি সরকারকে আনেন তাহলে মামাটি সরকারের মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডারের 500,000 টাকা পাবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান আর নরেন্দ্র মোদী বলেছিল আপনাদেরকে অনেক দিশা দেখিয়েছিল কিন্তু একটাও কোনো পূরণ করেনি আপনাদের প্রচুর চাকরি দেবে বলেছিল বেকার ছেলেদের একটাও চাকরি দিতে পারেনি মাথা পিছু 15 লক্ষ করে টাকা দেবে বলেছিল নোটবন্দি করে সমস্ত কালো টাকা উদ্ধার করে প্রত্যেক গরিব লোকে যাদেরকে সবাইকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করিয়েছিল সবার অ্যাকাউন্টে টাকা দেবে বলেছিল 15 লক্ষ টাকা করে 15টা পয়সাও দেয়নি একটা পয়সাও দেয়নি এই ফাওদাবাজি সরকার কেন্দ্রের এই যে বিজেপি সরকার অগণতান্ত্রিক সরকার যারা প্রতিনিয়ত মানুষের উপর দড় দমন পীড়ন এবং মানুষের অধিকারকে তারা খর্ব করছে সেই সরকারকে উৎখাত করার টাইম এসে গেছে 24-এ নির্বাচনে সদল বলে ভোট দিয়ে কেন্দ্র থেকে এই বিজেপি সরকার উৎখাত করতে হবে এবং কেন্দ্রে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে তবেই ভারতবর্ষ শক্তিশালী হবে তবেই ভারতবর্ষের সমস্ত মানুষ একজোট হয়ে সবাই সুস্থ স্বাভাবিক থাকতে হবে তাই পশ্চিমবাংলার আমরা যারা মানুষ আমরা একজোট হব যে আমাদের এই পঞ্চায়েত নির্বাচন যেটা আসছে সেখানে কিন্তু প্রত্যেক পঞ্চায়েতের প্রত্যেক বুথ প্রত্যেক মেম্বারকে আমরা জেতাতে চাই এবং তাদের মাধ্যমে আপনাদের যে অধিকার আপনাদের যে পাওনা আপনাদের পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যা কিছু অধিকার আপনারা পাবেন আপনারা আপনাদের মনোনীত মানুষকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন এবং আপনাদের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন সেই ক্যানিং পূর্বের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাতকাছিয়া বিধানসভা যিনি পর্যবেক্ষক যার হাত মাথায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংগঠন দেখার জন্য সুদূর ক্যানিং থেকে আমাদের কাছে ছুটে আসেন সেই আমি সরকার থেকে বলার জন্য অনুরোধ করছি আচ্ছা সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাদের সাতগাছিয়া বিধানসভার বজবজের যে 7টি জিপি সেই 7টি জিপির আমাদের দলের কর্মী সমর্থকদের নেতৃত্বে কালীতলা থেকে নদাখালী পর্যন্ত যে মিছিল এবং পথসভা এই সভার সভাপতি আমাদের সভাপতি সঞ্চালক আমাদের বুচান্দা মঞ্চে আমাদের সাতগাছিয়ার বিধানসভার মাননীয় বিধায়ক মোহন দা আছেন এই 7টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের স্বপন দা আছেন জেলা পরিষদের সদস্য বাপি আছে আমাদের 7টি অঞ্চলে এই এলাকার দুজন মহিলা নেত্রী তমাশা ব্যানার্জি এবং অরুণিমাও আছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন এবং বিশেষ করে আজকের এই সভাতে যারা বসে আছেন এবং দূর থেকে আমাদের যারা সভা শুনছেন তাদের সকলকেই প্রথমেই
আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সাতকাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন জানাচ্ছি কারণ মিছিলটা হয়েছে খুব বেশি বক্তব্য রাখার অবকাশ নেই আমি কি ছোট করে দুটো একটি কথা আমি বলি আজকে যে প্রতিবাদ মিছিল সেই মিছিলটা হলো বাংলার মানুষের স্বার্থে এই মিছিল এই মিছিল সাতকাছিয়ার করি মানুষের স্বার্থে মিছিল এই মিছিল সাতকাছিয়া মানুষের প্রতিবাদটাকে একেবারে দিল্লি দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার মিছিল কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন রেডিও খবরের কাগজ টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের দেশের অপদার্থ এক সরকার যে সরকার রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজ বাংলার 10 কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা চক্রান্ত করছে ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে 28টা 29টা রাজ্য এবং 7টা কেন্দ্র শাসিত অঞ্চল এই 36টি রাজ্যের মধ্যে 35টাতে তারা সমস্ত টাকা রিলিজ করেছে একমাত্র পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলায় 2021 সালে ভোটে জিততে না পারার জন্য বাংলাতে এনআরসি সিএ করতে না পারার জন্য বাংলাতে হিন্দু মুসলমানদের দাঙ্গা না বাঁধাতে পারার জন্য আজ বাংলা 10 কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে আমাদের লড়াইটা সেই জায়গা একবার যারা বিজেপি করছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে আজকে কেন বাংলায় 17 লক্ষ মানুষের টাকা বন্ধ করা হয়েছে কেন বাংলায় 11 লক্ষ 36 হাজার গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করুন একবার বাংলায় সর্বশিক্ষা অভিযানের টাকা শিক্ষার টাকা বাংলায় মিড ডে মিলের টাকা বাংলার যে সমস্ত মায়েরা বোনেরা বিধবা আছেন তাদের কোঠা কমিয়ে দেওয়া যে সমস্ত 60 বছরের উপরে বয়স্ক মানুষ আছে তাদের বার্ধক্য ভাতার কোঠা কমিয়ে দেওয়া রাজনৈতিক স্বার্থে আজকে গ্রামীণ রাস্তাঘাটের টাকা সেটাকে বন্ধ করে দেওয়া কার স্বার্থে করা হচ্ছে এটা আমরা বিজেপি সরকারের কাছে এই প্রশ্নটা আমরা করতে চাই আর গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধিয়ে মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার ভেঙে গোটা দেশ জুড়ে যেভাবে অরাজকতা তৈরি করছে এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ কখনো এই ধরনের লক্ষ্যজনক ঘটনা ঘটায়নি আমাদের লড়াইটা সেই জায়গা আজকে আমরা গর্ববোধ করি এই বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1,99,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার গত 2 বছরে 37,000 কোটি টাকা আমাদের রাজ্যের সরকার মা বোনেদের ব্যাংকের মাধ্যমে তাদের বাড়িতে পাঠিয়েছে আজকে আমরা গর্ববোধ করি এই বাংলায় 1 কোটি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আজ সবুজ সাথী সাইকেল দিয়ে তাদেরকে পড়াশোনা উৎসাহিত করেছে আজকে আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা রেশনিং ব্যবস্থাটাকে ফ্রি করে দিয়ে আজ প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় দুয়ারে রেশনের কাজ চলছে দুয়ারে সরকারের কাজ চলছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আজ গোটা বাংলা জুড়ে 92 লক্ষ কৃষককে একর প্রতি 10,000 টাকা ব্যাংকের মাধ্যমে তাদের পকেটে যাচ্ছে আর যদি কোনো কৃষক মারা যায় সেই কৃষক 2 লক্ষ টাকার একটা চেক দিয়ে তার পরিবারকে বাঁচার ব্যবস্থা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর গোটা বাংলা জুড়ে আজকের হিন্দু ভাই বোনেদের যে পবিত্র স্থান ধর্মস্থানগুলো আছে মুসলমান ভাই বোনেদের যে পবিত্র ধর্মস্থানগুলো আছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেই পবিত্র ধর্মস্থানগুলোকে কোটি কোটি টাকা খরচ করে আজকের বিভিন্নভাবে সার্বিক উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছে সে আপনি কপিলমুনির আশ্রমে যেতে পারেন সে আপনি কালীঘাটে যেতে পারেন সে আপনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যেতে পারেন সে আপনি তারকেশ্বরে যেতে পারেন কিংবা ফুলপুরা শরীফ থেকে শুরু করে বড় কাচারি বাবার মন্দির থেকে শুরু করে পীরতলা মাজার থেকে শুরু করে জয়রামপুর মন্দির থেকে শুরু করে আজ গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
আজকে এই ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কোটি কোটি টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডেভেলপমেন্ট করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেদের যে মাননিং ঘাট শ্মশান ঘাটগুলো আছে মুসলমান ভাই বোনেদের যে কবরস্থানগুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে কোটি কোটি টাকা আজকে ব্যয় করা হচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে তার জন্য আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তৈরি করা হচ্ছে দেওয়া হচ্ছে তার মধ্যে সাহায্য করা হচ্ছে আজকে আমরা গর্ববোধ করি যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একদিনে 12,500 কিলোমিটার রাস্তা রাস্তা শ্রী প্রকল্প থেকে আজকে অনুমোদন করেছে আজকে যারা বিজেপি করেন আমি সেই বিজেপি বন্ধুদের প্রশ্ন করতে চাই স্বাধীনতার পরেই বাংলাতে অনেক সরকার আপনারা দেখেছেন কখনো কংগ্রেসের সরকার কখনো যুক্তফ্রন্টের সরকার কখনো বামপন্থ সরকার তৈরি হয়েছে এই বাংলায় আপনারা কখনো শুনেছেন একদিনে 3,500 কোটি টাকা 12,500 কিলোমিটার রাস্তা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন কখনো এটা আপনি দেখতে পারবেন না আপনি কখনো শুনেছেন আমি সংসদকে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লক আর বজবজ 2 নম্বর ব্লকের মানুষের জন্য 564 কোটি টাকা পানীয় জলের জন্য বরাদ্দ করেছেন আজকে যখন মে মাসে দাঁড়িয়ে কথা বলছি আগামী 24 সালের এই বজবজার বিষ্ণুপুরে 24 সালের মে মাসে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবেন আর একা যিনি করেছেন তিনি হলেন আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিছু চার পয়সা নকল দানা আছে বাড়ির পাশে লোকটা চেনে না চানাচুরের মতো ভাব দেখায় বড় বড় পাহাড়ের মতো ভাব দেখায় আজকের বিজেপির নাম করে হিন্দু মুসলমানকে বিভাজন তৈরি করো বিজেপির নাম করে দাঙ্গা বাঁধাও কেউ কেউ আবার আইএসএ বলে একটা পার্টি আছে হিন্দু মুসলমানকে বিভাজন করো আজ গোটা বাংলা জুড়ে এই ধর্মের কালোবাজারিগুলো হিন্দু মুসলমানকে বিভাজন করছে আজকে আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাংলায় কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী আমরা জানি না আমি যখন কোন হিন্দু বোনের বাড়ি যাই মায়ের বাড়ি যাই যখন সেই মা আদর করে যত্ন করে আমাকে দুটো ভাত দেয় আমাকে এক গ্লাস জল দেয় তখন আমার মনে মনে গর্ব হয় যে আমি সেই বাংলার মানুষ যে বাংলায় রবীন্দ্রনাথ যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র যে বাংলায় নজরুল ইসলাম যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে পিতৃতন্ত্র হত্যাকাণ্ড জন্মগ্রহণ করেছিল আজকে সেই বাংলায় আমরা বসবাস করছি এটাই আমাদের কাছে গর্ব এটাই আমাদের সংস্কৃতি আজকে লজ্জা লাগার কিছু দেখা বিশ্ব অসম্পরা যারা আজকে ধর্মের নাম করে এই বাংলাকে ধ্বংস করতে চাইছে যারা এনআরসির নাম করে আজ হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে যারা সিপিজের অ্যামেন্ডমেন্টের নাম করে একটা অংশের মানুষকে বিপদে পরিচালিত করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় তাই তো গত 15 দিন আগে কেন্দ্র থেকে একটা চিঠি এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই চিঠিতে কি বললো জানেন যে গোটা পশ্চিম বাংলা এনআরসি সিএ করতে হবে 23 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বলল শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় গোটা বাংলাতে এনআরসি করতে গেলে আমার বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে তবে পশ্চিমবাংলা এনআরসি করতে হবে তার আগে আপনি এনআরসি করতে দেব এনআরসি মানে কি 2019 সালে ভোটের আগে এনআরসি মানে ওরা বলেছিল শুধু মুসলমানরা জেলে যাবে মুসলমানদের যাদের কিছু নেই তারা এখান থেকে চলে যাবে কিন্তু আসামে যখন এনআরসি হলো 19 লক্ষ মানুষকে জেলে নিয়ে গেল 100 বছরের মানুষকে টানতে টানতে জেলে নিয়ে গেল সেই 19 লক্ষ মানুষের মধ্যে 11 লক্ষ হল আমার হিন্দু ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা ভাবতে পারেন কোন কালচার কোন সংস্কৃতি আমদানি করতে চাইছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের কিসের আইডেন্টিটি নিতে হবে আমি ওই বিজেপি চাঁদের কাছে বলতে চাই আমার তো আইডেন্টিটি ভোটার আইডি কার্ড আছে আমার পরিচয় আমার আধার কার্ড আছে আমার পরিচয় আমার রেশন কার্ড আছে আমার পরিচয় আমার জমি দলিল আছে আমার পরিচয় আমার জন্ম সার্টিফিকেট আছে আমার পরিচয় আমার ড্রাইভিং লাইসেন্স আছে
এর পরে বলছেন না সব কিছু চলবে না ওর কোনো মূল্য নেই কেন্দ্রীয় সরকার নাকি একটা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট দিলে নাকি তবে নাকি আমি ভারতবর্ষের নাগরিক হব ভাবতে পারি আজকে আমি যদি তাই প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই আজকে ভারতবর্ষের 138 কোটি 40 কোটি মানুষ আজ তারা যে ভোটার ভোটার আইডেন্টি কার্ডের অধিকার বলেন আজকে সংসদ নির্বাচিত করেছেন বিধায়ক নির্বাচিত করেছেন আজকে যে ভোটার আইডেন্টি কার্ডের বলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নির্বাচিত করেছেন আজকে যদি ভোটার আইডেন্টি কার্ডে যদি কোনো মূল্য না থাকে তাহলে আপনি যে দেশের প্রধানমন্ত্রী আপনি যে সংসদ তাহলে আপনার কোনো মূল্য আজকে নেই যদি আইডেন্টি কার্ডে নাম থাকে আপনার কোনো মূল্য নেই আপনাকে প্রধান পদত্যাগ পদত্যাগ করা উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আসলে ঘটনাটা এটা নয় ঘটনাটা হলো যে এনআরসিসি এর মাধ্যমে হিন্দু মুসলমানকে বিভাজন করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাও এনআরসির মধ্য দিয়ে রক্তের হোলি খেলা করো এনআরসির মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করো যেভাবে গুজরাট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় দাঙ্গায় যে সংগঠিত করেছিল আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আমরা এই বাংলার মানুষ আমাদের একটা ঐতিহ্য আছে পরম্পরা আছে আমাদের সংস্কৃতি আছে বাংলা গুজরাট নয় বাংলা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নয় বাংলা অন্য কোন রাজ্য নয় বাংলা হলো বাংলা যে বাংলাতে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি সব মানুষ আমরা একত্রিত হয়ে এই বাংলায় আজকে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছি একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছি এটাই হচ্ছে আমাদের বাংলা সেই বাংলা মাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের নেতৃবঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাকে রক্ষা করতে হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের লড়াইটা সেই জায়গায় আপনারা 2021 সালে ভোটের আগে দেখেছেন এই সাতগাছিয়া বিধানসভায় বিজেপি যে দাপা দাপা কি রঙ্গ তামাশা গোপাল ভাঁড়ের মতো একটার পর একটা নেতা দিল্লি থেকে উড়ে আসত গোপাল ভাঁড়ের মতো মীর খসরুর মতো নেতারা বিভিন্ন জায়গা থেকে উড়ে আসত বিশ্বাসঘাতক মির্জাপুররা ওই মেদিনীপুর থেকে এখানে চলে আসত এমন ভাবখানা দেখাচ্ছিল যে বোধহয় মোহন নষ্ট রেখে না ভোট পাবে না এখানে বিজেপি ভোটে জিতে যাবে আমি সাতগাছিয়ার মানুষকে কৃতজ্ঞতা জানাবো আমি বাংলার শুভবন্তী কৃতজ্ঞতা জানাবো তারা টাকার কাছে মাতানত করেনি তারা ধর্মের কালোবাজারের কাছে মাতানত করেনি তারা কখনো হিন্দু মুসলমানদের বিভাজন করতে চায়নি তারা এনআরসিসি এর মতো সর্বনাশ আইনকে কার্যকরী করতে চায়নি তবু তারা মাথানত করেনি তারা ওই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালি জাতির সত্তাকে এই বাংলার উঁচুতে তুলে ধরেছে এন্ন বলো বাঙালি আর এন্ন বলো মমতা বন্দ্যোপাধ্যায় আর এন্ন বলো তৃণমূল কংগ্রেস আরে যতই নাচানাচি করো খুব বেশি লাভ হবে না আমরা সারা জেলাতে ঘুরছি কোথাও কোনো বিজেপি একটা মিটিং করতে পারে না মিছিল করতে পারে না লোক নেই সিপিএম যে সিপিএম এর রাজত্বে গোটা বাংলাকে শ্মশানে বানিয়েছিল যে সিপিএম এর রাজত্বে শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য ব্যবস্থাকে আতুর ঘরে পরিণত করেছিল যে সিপিএম এর নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়াতে দিনে দুপুরে মানুষকে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে 10 ফুট 12 ফুট 14 ফুট মাটিতে পুঁতে দিয়ে কঙ্কালে রাজত্ব বানিয়েছিল আজকে সেই সিপিএম কোথাও বিজেপির হাত ধরছে আবার কোথায় আইএসএফ এর হাত ধরছে আবার কোথায় কংগ্রেসের হাত ধরছে ভোটের বাজারে রাম রহিম আর রাম বাম আর খাম তিনটে এক জায়গায় হয়ে লড়াই করছে আমি তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন করব আগামী দিনে পঞ্চায়েতে নির্বাচন আগামীকাল থেকে আমি অঞ্চল সভাপতি রেখে আছেন বুথের নেতৃত্বরা আছেন আগামীকাল থেকে আমাদের বুথে বুথে যেতে হবে বুথ কমিটির মিটিং শুরু করতে হবে অঞ্চল কমিটি শুরু করতে হবে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের চোখে শস্যের ফুল দেখানোর জন্য যা যা করার দরকার সেই কাজটা পঞ্চায়েতের বাড়িতে করতে হবে এই লক্ষ্য এই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে আমার আত্মবিশ্বাস সাতগাছিয়া বিধানসভা আমরা গত পরশু দিন অর্থাৎ 14 তারিখে একটা র্যালি করেছি 30,000 মানুষের র্যালি বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে করেছি আজকে এখানে কালীবাড়ি থেকে কালীতলা থেকে এই পর্যন্ত
হাজার হাজার মানুষের রালি আমরা করেছি মানুষ সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হন এবং বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে সবাই মিলে আগামী দিনে এগিয়ে চলুন তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সবার এখানে সমাপ্তি ঘোষণা করলাম এবং